আমাদের পূজো আমাদের কথা, জিও বাংলা শারদ সম্মান 2019-এ পায় পায় পৌঁছে গেছে তৃতীয় রাউন্ডে। সেই তৃতীয় রাউন্ডে আপনাদেরকেও স্বাগত। আমরা পূজো পরিক্রমা নিয়ে যখন বেরিয়ে পড়েছি, তখন আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ক্লাব, বিভিন্ন পূজোর কথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার বেলগাছিয়ায়, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে। এক অসাধারণ থিম এখানে এসে চোখে পড়ল। কাজটার কথা তো বলবই, যা দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে, মণ্ডপ তৈরি হচ্ছে, ইতিমধ্যে প্রতিমাও চলে এসছে, সে কথাও বলবো। কিন্তু তার আগে বলি ছোট্ট করে থিমের কথা, বুনন আর বাঁধন, যা আজকালকার দিনে এসে, এই নতুন যুগে এসে বোধহয় দিনের পর দিন আলগা হয়ে যাচ্ছে। সেই আলগাটাই যাতে না হয়ে যায়, তার জন্যই বোধহয় এইখানকার থিম বুনন এবং বাঁধন। সত্যি তাই, অদ্ভুত এক বুননে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, বাঁশের তৈরি প্যান্ডেল, আপনারাও দেখতেই পাচ্ছেন, পুরোপুরি বাঁশের তৈরি প্যান্ডেল। এবং আর একটা কথা যেটা বলবো, এই বাঁশটাকে একেবারেই পোতা হয়নি, প্রত্যেকটা বাঁশের সাথে প্রত্যেকটা বাঁশ কিন্তু বেঁধে বেঁধে এই বুননটা তৈরি করা হয়েছে। তার জন্য কিন্তু পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা তৈরি হয়েছে এখানে। আর পাশেই দেখা যাচ্ছে যে এমন কি প্রত্যেকটা বাঁশের স্কোয়ার যেটুকু রয়েছে, সেটাও কিন্তু পুরো সবকটার সমান সাইজ রয়েছে। অদ্ভুতভাবে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, অদ্ভুতভাবে কিন্তু পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটাকে বসানো হয়েছে। এমনকি এখানে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে প্রতিমাও চলে এসছে, প্রতিমার মধ্যেও এক অদ্ভুত সাজ আমরা লক্ষ্য করছি। ডোকরার আদলে পুরো প্রতিমাটি তৈরি হয়েছে, কিন্তু ডোকরার ওপরে ব্রোঞ্জের ফিনিশ দিলে যে বিষয়টা উঠে আসবে প্রতিমার মধ্যেও, আমরা সেই বিষয়টাকে পুরোপুরিভাবে পাচ্ছি। সেখানে কিন্তু আমরা মায়ের হাতে কোনো অস্ত্র দেখতে পাচ্ছি না, বা অন্যান্য ঠাকুরের হাতেও কোনো অস্ত্র দেখতে পাচ্ছি না। অর্থাৎ পুরোপুরি এখানে মাকে আমরা একটা অন্য রূপে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেসব নিয়ে পুরো কথা বলবো তো অবশ্যই যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে। কিন্তু তার আগে আরও ভালোভাবে যদি আমরা প্যান্ডেলটার দিকে তাকাই, তাহলে অদ্ভুত এক একটা জিনিস চোখে পড়বে। সেক্ষেত্রে বাইরেও আমরা যখন দেখেছি, সেই বাইরেও কিন্তু মানে পুরোপুরি এই বাঁশের কাজই একমাত্র দেখতে পেয়েছি, কিন্তু এখানে বাঁশের কাজের থেকেও যেটা আরও একটা বিষয় চোখে পড়েছে, সেটা খাটিয়া। মনে আছে আপনাদের সেই আগেকার দিনের খাটিয়া, বা আগেকার দিনের যে খাটিয়া চোখে পড়তো সেইগুলোকে? হ্যাঁ, একেবারেই বাবুই ঘাসের তৈরি খাটিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন সাইজের সেই খাটিয়া, জল চৌকি সব কিছু দিয়ে কিন্তু এই জায়গাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এমনকি তার সাথে আরও যে বিষয়টা একটা বলার, এই খাটিয়ার সাথেও, এই খাটিয়ার মধ্যে থেকেও কিন্তু সেই যে বুননের ব্যাপারটা, সেটাও কিন্তু উঠে এসেছে ভীষণ ভালোভাবে। কিন্তু পুরো বিষয়টাকে ধরা হয়েছে, পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, একেবারেই আপনাদেরকে এতক্ষণ প্যান্ডেলটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে দেখালাম, প্রতিমা সম্পর্কে দেখালাম। তার কারণ সত্যি বিষয়টা কিন্তু সেরকমই চোখে লাগার মতোই। আমি কথা দিচ্ছি আপনারা একবার এই প্যান্ডেলে আসুন, এসে পুরো বিষয়টাকে দেখুন, ভালো লাগবে আপনাদের। আমি সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে শুরু করব সেই প্রতিযোগিতা, তাদের সঙ্গে কথা বলবো পুরো প্যান্ডেল নিয়ে। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সরদের, যারা ভিডিওটি নিবেদন করেছে তাদেরকে প্রথমেই জানাবো ধন্যবাদ। দোস্ত ডিল অ্যাডিসন কেবলসকে জানালাম ধন্যবাদ। এরপরে আসছি অ্যাসোসিয়েট স্পন্সর পূর্তি গ্রুপ, জিএসটি দোস্ত, আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, এম বাজার, ডলার, এসআরএমবি, বুক মাই অ্যাকাউন্টেন্ট প্রগতি রাইসকে জানালাম ধন্যবাদ। আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, সোশ্যাল পার্টনার লায়ন্স ক্লাব, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা, অনলাইন মিডিয়া পার্টনার জেবি খবর, এবং ফুড পার্টনার অবশ্যই মিও আমোরেকে জানালাম ধন্যবাদ।
দাঁড়িয়ে রয়েছেন সদস্যরা, তাহলে চলুন আর সময় নষ্ট না করে আর দেরি না করে শুরু করি সেই প্রতিযোগিতা। আপনাদেরকেও বলে দিচ্ছি সঙ্গে সদস্যদের এক মিনিট করে সময় দেওয়া হবে, আপনাদের প্রত্যেককে এক মিনিটের মধ্যে নিজেদের ক্লাবের বিষয়ে বা পুজোর বিষয়ে বা থিমের ব্যাপারে প্রতিমার ব্যাপারে আপনাদেরকে তুলে ধরতে হবে। এক মিনিট পরে কিন্তু জিও বাংলার স্টপওয়াচ বন্ধ হয়ে যাবে এক মিনিটের মাথায়, তার মধ্যে বলতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ ব্যাপারটাকে বাড়াবেন না, কারণ আমাদের স্টপওয়াচ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনার নামটা? হ্যাঁ, শিবশঙ্কর রায়, সাধারণ সদস্য। আপনি কিসের উপরে বলছেন সেটা নিয়ে একটু শুনুন। এক মিনিট সময়ের মধ্যে 72 বছরের ইতিহাস বলতে যাব আজকে। সাধারণ, আর কোনো কথা হবে না, জিও বাংলা টিম নিশ্চয়ই স্টপওয়াচ নিয়ে রেডি। তো আপনার সময় শুরু করছি ঠিক এখন। প্রথমে যখন আমাদের এখানে দেবজ্যোতি জানা এলো, আমাদের বললো এই থিমটা আপনাদেরকে করবো, বুনন গাথা, তো আপনারা এটার জন্য কিভাবে প্রস্তুত? আমরা বললাম যে কলকাতার বুকে আজকে বহু ক্লাবেরই পুজো বড় বড় আছে, কিন্তু সাধারণ দুর্গোৎসব মানে এই যে বারোয়ারি আঙ্গিকে যেটা রয়েছে সেটা আমরা 72 বছর একসাথে পথ চলেছি বলে এই বুনন গাথা করার জন্য আমরা প্রস্তুত, এবং বুনন গাথার মতো একটা থিমকে আজ আমরা সমাজের কাছে দিতে পারছি। এর থেকেই মনে হয় সম্পূর্ণটা আমি বলে দিতে পেরেছি আপনাদের কাছে। সাধারণ, আমার মনে হয় সময় এখনো অনেকটা বাকি রয়েছে, একেবারে এখনো কিন্তু 30 সেকেন্ডের ওপরে সময় বাকি রয়েছে, কিন্তু তার মধ্যে উনি যেভাবে এত সুন্দর করে গুছিয়ে বললেন, আমার দিক থেকে তো আমার মনে হচ্ছে 10-এ 10 এখনই দিয়ে দিতে ইচ্ছে করছে। দেখা যাক, আপনারা রেডি তো কমেন্ট বক্স খুলে? একেবারেই আপনারা কিন্তু নম্বরটা দিন, ওদিকে তৈরি জাজেসরা, আমি চলে যাবো দ্বিতীয় প্রতিযোগীর কাছে। তবে এনার জন্য কি একটা জোরে হাততালি হবে না? একেবারে এত সুন্দর করে বলেছেন, তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। প্রথমে জিজ্ঞেস করব, আমার নাম জয়দীপ সাহা। আচ্ছা, আপনি কি নিয়ে বলছেন সেটা নিয়ে? আমি এবার আমাদের থিমটা নিয়ে একটু বলতে চাই। আপনার থিম নিয়ে বলছেন, তো জিও বাংলা টিম নিশ্চয়ই রেডি স্টপওয়াচ নিয়ে, তার জন্য আপনার সময় হচ্ছে ঠিক এখন। আমাদের থিমের নাম বুনন গাথা, তো মানেটা হচ্ছে বুননের গান, তো বুনন আর বাদনের একটা মেলবন্ধন আমরা দেখানোর চেষ্টা করেছি এই প্যান্ডেলের মাধ্যমে। এবং আমাদের ভাবনায় যেটা উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে যে আমরা যে দুটো জিনিস মেনলি আমরা ইউজ করেছি এখানে, একটা স্পেশাল ধরনের বাঁশ যেটা এখানে সচরাচর পাওয়া যায় না, আমরা সুদূর ত্রিপুরা থেকে এই বাঁশটা নিয়ে এসেছি। এবং আরেকটা জিনিস যেটা ইউজ করেছি সেটা হচ্ছে খাটিয়া, তো খাটিয়া এর আগে বহুবার ইউজ করা হয়েছে, তো খাটিয়ার মেন বুননটা আমাদের খুব উদ্বুদ্ধ করেছে এই থিমটাতে। তো আজকাল আমাদের বিভিন্ন রকম সম্পর্কে যে বাঁধনটা হালকা হয়ে যাচ্ছে, এই বুননটার মাধ্যমে আমরা দেখেছি এই বুননটা এত টাইট, এই বুননটার এই বুননের দিকে ভালো করে যদি তাকাই তাহলে এই সম্পর্কের বাঁধনগুলো যে হালকা হয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টার বার্তা আমরা দিতে চেয়েছি এবার এই থিমের মাধ্যমে। তো এই থিমের যে বুননটা হয়েছে সেই বুননটা কিন্তু দেখবেন যে সময় শেষ, একেবারে স্টপওয়াচ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, কিন্তু উনি খুব সুন্দর করে সম্পূর্ণ জিনিসটাকে তুলে ধরেছেন, তার জন্য একটা জোরে হাততালি শুধু ওনার জন্য। একেবারেই তো আমাদের এখানে উপস্থিত হয়েছেন তৃতীয় প্রতিযোগী, তার কাছে চলে যাব। প্রথমে দাদা, আপনার নামটা একটু জিজ্ঞেস করুন। অর্ণবদে তপোদার। আচ্ছা, তো যেটা একটু জিজ্ঞেস করছি যে আপনি কি নিয়ে বলছেন? আমি বলছি সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে আমাদের। আচ্ছা, সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে, তো চলুন, আমাদের জিও বাংলা টিমও নিশ্চয়ই রেডি হয়ে গেছে, তার জন্য আপনার সময় শুরু করছি ঠিক এখন। আমার যে সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা করছি সেটা হচ্ছে পাড়া থেকে আমরা 25 জন বৃদ্ধভাতাকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের নেওয়া উচিত ছিল আরও অনেকে, কিন্তু জাস্ট 25 জনের বেশি আমরা নিতে পারছি না, কারণ বৃদ্ধভাতা তো প্রচুর রয়েছে, সবাইকে তো নেওয়া যায় না। এই 25 জনকে নিয়েই আমরা কী করেছি, তাদের আপনার বিপি থেকে আরম্ভ করে তাদের কী নানা ধরনের যা যা প্রবলেমগুলো তাদের আছে তা আমরা নোট করে নিয়েছি, তাদের মোবাইল নাম্বার আমরা নিয়ে নিয়েছি। এছাড়া তাদের যা যা প্রবলেমগুলো হয় তারা আমাদের ফোন করে বলে, এবং আমরা সেটা যদি তাদের খুব মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের যদি অ্যাডমিট করতে হয় সেটা আমরা করে দিয়ে আসি। আর এছাড়া আমরা বছরে 2 বার ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা, আপনার তারপরে আমরা আপনার আই যে চোখের যে ডাক্তার আপনার সেটা আমরা বসাই। আর এছাড়া অন্য কোনো প্রবলেম যেগুলো থাকে আমাদের, মানে যাদের বয়স্ক লোক থেকে আরম্ভ করে বলুন, যারা অন্যান্য আদার্স যেসব প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা যা যা থাকে অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি সেগুলো আমরা করে দিয়ে থাকি। একেবারেই আমার মনে হয় সময় এখনও শেষ হয়নি, হাতে কিন্তু আরও 10 সেকেন্ডের মতো সময় রয়েছে, কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন সম্পূর্ণ জিনিসটাকে, ওনাদের পুরো সামাজিক কাজকর্ম, তো তার জন্য ওনার জন্য একটা জোরে হাততালি। দেখাই যাক জিও বাংলার থেকে কোনো পুরস্কার এনাদের হাতে উঠিয়ে দেওয়া যায় কি না,
যদি সত্যি সেটা সম্ভব হয় তাহলে আমরাও গর্বিত হব, জিও বাংলা গর্বিত হবে। কিন্তু তার আগে বলি যে ওনারা তিনজনেই খুব ভালো বলেছেন, আপনারা কমেন্ট বক্সে নাম্বার দিন। উপস্থিত রয়েছেন জাজেসরা ক্যামেরার ওপারে, তারা কমেন্ট বক্সে তারা নাম্বার দেবেন এনাদেরকে। দেখাই যাক এই ক্লাব পৌঁছতে পারে কিনা ফাইনাল রাউন্ডে। তার জন্য তো আপনাদেরকে চোখ রাখতেই হবে অবশ্যই জিও বাংলার পুজো পরিক্রমায় একেবারেই। তবে এখনকার মতো এ পর্যন্তই শেষ করছি, আবারও অন্য কোনো ক্লাব নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ইকেবানা ফিরে আসছি আপনাদের কাছে। জিও বাংলার পর্দায় ক্যামেরায় গোবিন্দর সঙ্গে, ইকেবানার রিপোর্ট, জিও বাংলা।